হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে সোমবার আর এখন এক দেড়টার ওপরে বাজে এখন মিস্টার গোপালকে স্কুল থেকে নিয়ে আসলো তোমাদের দাদা আর এখনও রান্না করছে মানে ওকে নিয়ে এসে আবার রান্না করছে রান্না করতে করতে চলে গেছিলো ওকে আনতে আর আমার পরিস্থিতিতে তোমরা দেখতেই পাচ্ছ আর মানে স্নান টান করে এসেছি মোনা চুলটা আসতে দিল আর চুলটা দুদিন ধরে আসটাই না চুলে একদম জট পাকিয়ে গেছে মানে চুলে চিরুনি চালাতে পারছিলাম না আমি তো চুল আস্তাতেই পারছিলাম না মনাকে যখন চুলটা আস্তাতে দিয়েছি শুয়েছিলাম ও চুলটা আস্তে দিয়েছে মানে চিরুনিতেই আটকাছে বারবার করে চুলটার অবস্থা এতটা খারাপ মানে আমার যেটা মানে চুল ওটাটা অনেকটাই বন্ধ হয়ে গেছিলো আজকে একদিনে অনেক চুল উঠে গেলো মানে দুদিনের ওপরে হয়ে গেছে চুল আসাতে পারছি না মতো। তো এই আর কি তো যাই হোক স্নান টান হয়ে গেছে এখনই শুয়ে আছি এখন তো এই দুদিন শুয়ে থাকা ছাড়া কোনো কাজ নেই ওষুধ চলছে কালকে থেকে কালকে রাত্রিবেলায় ওষুধ খেয়েছি প্রথম আর কি মানে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি খাচ্ছিলাম তার আগে তো ওষুধ খাওয়ার পরে বলতে পারো রাত্রেবেলা একটু তফাত হয়েছে মানে আগে যে মারাত্মক পর্যায়ে থেকে একটুখানি বেরিয়ে এসেছি তো এখন বলতে পারি যে আগের থেকে একটু ভালো আছি একটু ভালো আছি তবে যখন চলাফেরা করতে পারবো কাজ মোটামুটি একটু চলাফেরা করতে পারবো বসে থাকতে পারবো তখন মনে করবো যে আর একটু ভালো আছি কারণ এখনো শুয়ে থাকলেই একটু ভালো লাগছে বসে থাকতে পারছি না ছলাফেরা করতে পারছি না তো এই দেখো তোমাদের দাদা এখনও রান্না করছে ও এখন শাক রান্না করছে মা সব রান্নার গুছিয়ে দিয়েছে কিন্তু উপরে ঠাকুর সেবাটা মা আবার করেছে ঠাকুর সেবা রান্না করে মা ভোগ দিয়েছে ওই যেমন খিচুড়ি হোক জানিও না কি দিয়েছে হয় খিচুড়ি দেবে নাহলে সব রকম সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভোগ দিয়েছে হয়তো তো এই আর কি আর সকালবেলায় ওদের স্কুল ছিল মানে পরীক্ষা যেহেতু আজই সোমবার তো ওই গোপালের তো আজকে থেকে পরীক্ষা শুরু হলো তো ওই মা রেডি করে দিয়েছে সমস্ত কিছু আর আমি শুধু তোমাদের দাদা টিফিন বানিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছে আর টিফিন কালকে কিছু ভালো কিছু নিয়ে এসেছিল নানান রকম যেগুলো ওরা পছন্দ করে সেজন্য গোপালকে কিছু খা টিফিন আর সেরকম বানাতে হয়নি অল্প একটু ম্যাগি করে দেওয়া হয়েছে ওই মিষ্টু ম্যাগি নিয়ে গেছে টিফিনে আর ছোটো টিফিনে ওই কেক তারপরে সেই একটা চকোলেট টাইপের কি ওই লটোচকের একটা সেই ডার্ক ফ্যান্টাসির আছে না যেটা খুব ভালো খেতে ওগুলো আবার এনেছে তো ওইটা এগুলো দিয়েছে টিফিনে আর কি আর আর সকালে তো স্কুলে যাওয়ার সময় কটা ভাত বানানো হয়েছিল তো আবার একটু বেশি করেই ভাতটা বানিয়েছে তোমাদের দাদা আলু সেদ্ধ ভাত তো ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে আবার আমরা চা খেলাম ও চা করলো চাটা আমাকে এখানে বিছানায় দিয়ে গেছিলো চা খেলাম তারপরে ও আবার ভাত মেখে নিয়ে আসলো আমাকে আবার ভাত খাইয়ে দিল আমি তো খেতেই চাইছিলাম না তারপরে আবার ভাতটা খাইয়ে দিল কারণ ওষুধ রয়েছে পরপর আমার তো বলছে এত পাওয়ারের ওষুধগুলো ভাত খাওয়া চা খাওয়া যাবে না দিয়ে আবার ওই জোর করে ভাত খাইয়ে দিল। তো আমাকে খাইয়ে দিল। একই থালাতে ও আবার একটু খেলো তো যাক চক করে একটু খাওয়া হয়েছে ও নাহলে সকালে তো ভাত খায় না তো এভাবেই চলছে আর কি দিন কটা এভাবেই যাচ্ছে আর আমি চাইছি যেন আমি বিকেল থেকেই যেন আমি চলাফেরা করতে পারি কাজ করতে পারি এটাই চাইছি কালকে বেলা ঘুমানোর সময় ভাবলাম ঠাকুর আমাকে আমি যেন সকাল থেকেই চলাফেরা করতে পারি কাজ করতে পারি কিন্তু হয়ে উঠলো না সেই খুব কষ্ট হচ্ছে পারলাম না আমি যে এই দুদিন বিছানায় এত কেঁদেছি না ভাবতে পারবে না কেঁদেছি যন্ত্রণার সাথেও বেশি মানে অসহায়তা বলে না যে কিছু করতে পারছি না কারো কোনো সাহায্য করতে পারছি না বাচ্চাদের পড়াশোনা পরীক্ষা তারপরে ঘরের এত কাজ সব কি আর মানে হয় ওইভাবে তো তোমাদের দাদা যদি এখন বাইরের কাজ না থাকতো তাহলে কেউ বাড়িতে থাকতে পারতো তাহলে তো চলে যেতে হতো তারপরে মার উপরে টোটাল প্রেশারটা আর মনায়া ছোট মেয়েই বা কত করবে তো কালকে তো তাও রান্নাটা করেছে তো এই আর কি তো যাই হোক সকাল থেকে আজকে ঘর দোর মোছা ঝাড় দোয়ার সব ও করেছে আমার হাজবেন্ড করেছে আর ওদিকে মা তো সব আদার্স কাজগুলো সব মা করেছে যেমন ধুলোবালি ঝাড়া মোছা তারপরে সবজি বানিয়ে দেওয়া ওদেরকে টোটাল সামলানো ওদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডি করানো সব কিছু মা করেছে তো এইভাবেই আর কি মানে চলছে আর কি দিনগুলো তো যাই হোক এখন মানে এই শুয়ে শুয়ে খাচ্ছি আর এই শুয়ে থাকছি ওষুধ খাচ্ছি এই হচ্ছে এখন আমার কাজ আর ভাবছি যে ব্লকটা তো বন্ধ করা যায় না ব্লক তো চলবেই গিয়ে দেখো বক বক করতে করতে চার মিনিট কত সেকেন্ড হয়ে গেছে থাকার আর বক করব না তো যাই হোক এবারে ওই গোপালকে স্নান করিয়ে আনলে তারপরে ও খাবে তো তারপরে মিষ্টু ছুটি হবে পনেরো তিনটের সময় তোমাদের দাদা ওকে আনবে তারপরে আমি খাবো তারপরে আমরা খাবো আর কি তার আগে যদি মনে খেয়ে নেয় খেয়ে নেবে মাও খায় না আগে থেকে ওই একবার মিষ্টু আসে তারপর খায় তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আমি এখন একটা কাজই করছি মানে কাজ তো টোটাল বন্ধ দিলে চলবে না কিছু তো করতে হবে আমি এমনি শুয়ে থাকতে পারি না তো সেজন্য মানে ভিডিও এডিট করে যাচ্ছি যেগুলো আমার জমানো আছে যেমন কালকে ভিডিওটা এখন এডিট করব এর আগেরটা যেগুলো করেছি করে আজকে দিলাম তারপরে কালকে ভিডিওটা আজকে এডিট করব আবার এখন থেকে শুরু করলাম দেখি কত দূর কি শ্যুট করতে পারি তো জানি না তোমাদের এরকম ভিডিও পছন্দ হবে কি না যারা ডেইলি ব্লগ করে তারা তো নিজেদের মানে লাইফে যা হচ্ছে আর কি প্রতিদিনকার যেগুলো শেয়ার করা যায় সোশ্যাল মিডিয়াতে সেই পর্যন্ত তো শেয়ার করি আমার দিক থেকে তো সবার কথা বলছি না আমি যতটুকু শেয়ার করা যায় যেগুলো শেয়ার করার মতো সেগুলোই শেয়ার করি ডেলি লাইফ আপডেট তাই না তো চলো অনেকটাই বক বক করলাম যাই না তোমরা বোর হলে কি না কী করবো বলো আমি তো কাজ দেখাতে পারছি না ওদিকে তোমাদের দাদা রান্না করছে ঠিক আছে তো চলো পরে আবার কথা হচ্ছে ও এটা হলো আজকের ব্রেকফাস্ট এই যে এখানে ব্রেড বাটার আর এখানে কলাটাকে তোমাদের দাদা দাবা সাইজ করে দিয়েছে তো এখন এটা খাবো তো চলো পরে আবার কথা হবে আমি জানি না তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে নাকি কারণ এরকম ভিডিও গাড়ি বা ভালো লাগে আমার নিজের কাছেই খারাপ লাগছে যে আমি এরকম ব্লগ বানাচ্ছি কিন্তু কি করব তোমাদেরকে ভিডিও দিচ্ছি মানে ভাবলাম যে যা আছে তাই দিই আর এখন সন্ধ্যা হয়ে গেছে সারাদিনে আর কিছু করিনি মানে এতটা যন্ত্রণায় কষ্ট পাচ্ছি তো মানে সব সময় কিছু ভালোও লাগছে না এখন এই যে চা খা চা খাচ্ছিলাম সন্ধ্যাবেলায় আর তোমাদের দাদা আমার সাথে বসে চা খাচ্ছে আর বিছানার মধ্যে কিছু খাওয়া দাওয়া আমার ভালোও লাগে না কিন্তু এখন উপায় নেই বিছানাতেই আমাকে সব খেতে হচ্ছে আর যখন ভাতটা খাইয়ে দিচ্ছে তখনও হাতে করে ভাতটা খাইয়ে দিচ্ছে থালাটা হাতে নিয়ে আর ও আমার যা সেবা করছে মানে কি আর বলবো এরকম হাজব্যান্ড সময় ভাগ্য করে পায় এটাই বলবো তো মানে যেভাবে কেয়ার নিচ্ছে একটা বাচ্চার মতো আগলে রাখা এভাবে আমাকে সেবা করছে আর ও এইসব দিকে ভীষণই মানে কেয়ার করে কিছু হলে মানে আমাকে কিছু করতে দেবে না মানে ওরও মন খারাপ হয়ে যায় কাজ করবে যাচ্ছে না তো ইনকামের দিক থেকেও অসুবিধে হয়ে যাচ্ছে আমার জন্য তো আমি বলেছি কিন্তু ও বলছে না এমতো অবস্থায় আমার একদম মন নেই যাওয়ার জন্য আর এখানে ওদেরকে খাইয়ে দিয়েছে তোমাদের দাদা মা আবার জল টল খাইয়ে দিল মা দুপুরবেলায় মা খাইয়ে দিয়েছে ওদেরকে তো এভাবেই আর কি চলছে সব কিছু মারও ঠিক মতো বিশ্রাম হচ্ছে না মনা একটু ঘুরে ভিডিও করে দিল মনা বলছে দা আমি একটু সব তুলে নিয়ে আসি এমন একটা টাইমে রাত্রেবেলা ও আর কি ভিডিও করবে ছাড়া দিয়েছে তো বাবা তাহলে ছানা খাওয়া যাচ্ছে তো ওষুধ হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি এখন আগে থেকে অনেকটাই ভালো আছি তো আজকে কি বার আজকে আজকে বুধবার হ্যাঁ আজকে বুধবার আর এখন প্রায় কটা বাজে নটা কুড়ি মতো বাজে আর ওদেরকে স্কুলে দিয়ে এসে তোমাদের দাদা আবার গেছে ওই ব্রেড আনতে মোম মার্কেট থেকে তো ও আসলে তারপরে আর কি চা খাবো মানে ব্রেকফাস্ট করব আর কি তো ব্রেড আনাই ছিল ওদেরকে টিফিন দেওয়ার পরে তারপরে ব্রেডটা যেটুকু নিয়ে আছে বলছে হবে না আমি আরেকটা ব্রেড নিয়ে আসি দিয়ে তারপরে ওরা খেয়ে গেছে আবার টিফিন নিয়ে গেছে টিফিন তোমাদের দাদাই বানিয়ে দিয়েছে আর মা ওদেরকে রেডি করিয়ে দিয়েছে আমি আজকেও কিছু করতে পারিনি তবে আমি অনেকটাই ভালো আছি কারণ যে সমস্ত পাওয়ারের সমস্ত ওষুধ খাচ্ছিলাম সেই ওষুধে আলটিমেটলি এখন কাজ করেছে আমি তো ভাবছিলাম আমাকে মনে হয় নার্সিংহোমে ভর্তি হতে না হয় তোমার দাদা বলছিল মানে আজকে ভোরবেলায় এমন কন্ডিশন হয়েছিল আমার মানে তখন বলছিল তাহলে গিয়ে তোমাকে নার্সিংহোমে ভর্তি করিয়ে দেবো এটাই বলছিল লাস্ট মানে উপায় না দেখে কিন্তু ভগবানের এমনই আশীর্বাদ আছে যার জন্যই মানে ওষুধ খেয়ে মানে লাস্ট পর্যায়ে যন্ত্রণা সহ্য করতে না পারে যখন আমি হনুমান চালিশা পাঠ করছিলাম মনে মনে ওষুধ খেয়েছি তারপরে হনুমান চালিস পাঠ করতে করতে কোন সময় যে আমার হঠাৎ করে দেখছি যে না একটু নর্মাল পাটা মেলতে পাচ্ছি ব্যথাটা অনেকটাই কমে গেছে তারপর দেখি যে হ্যাঁ যে যেটা সিস্ট হয় তো তো সিস্টটাকে গলানোর জন্য ডক্টর ওষুধ দিয়েছিলেন মানে এমন একটা পাওয়ারের ওষুধ দিয়েছে ভালো যে ওষুধে আমার কাজ করেছে তার আগে যে ওষুধগুলো খাচ্ছিলাম সেটাতে কিন্তু আস্তে আস্তে কাজ করতো দুই যন্ত্রণাটা কতদিন নেওয়া যায় সে জন্যই তো কালকে যে ওষুধ আনার পরে তো ওষুধের পাতাটার ছটা ওষুধ সেটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা চারশো একান্ন টাকা না কত বক্সটার দাম তো যাই হোক সেই ওষুধটা মানে দেখেই বোঝা যাচ্ছিলো যে এই ওষুধ এবার কাজ করবে তো ও যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ তো মানে শান্তি পাচ্ছিলাম না তো তিনটে ওষুধ খাওয়ার পরে আমার কাজ হলো আর কি তো সিজটা গলে গেছে গলে বেরিয়ে গেছে তো এবারে আমার শান্তি কিন্তু শান্তি এখানেই না কারণ আমি ভীষণ ক্লান্ত দাঁড়াতে পারছি না দাঁড়াতে কষ্ট হচ্ছে আর এমনিতে এখন একটু প্রবলেম আছে মানে বেশিরভাগ বলতে পারো যে আমার এইটি পারসেন্ট যা কষ্ট সব চলে গেছে তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমার কি হয়েছে আসলে তো আমার যেটা হয়েছে সেটা হচ্ছে বার্থোলিন সিস্ট ঠিক আছে বার্থোলিন সিস্ট তোমরা গুগলে সার্চ করলে জানতে পারো যাদের অনেকেরই মেয়েদের এটা হয়ে থাকে অনেক মেয়েদেরই হয়ে থাকে এটা এটা ভীষণই যন্ত্রণাদায়ক মানে এই যন্ত্রণাটা এমনই যন্ত্রণা এর থেকে আর খারাপ কিছু হয় না মানে যে যে কোনো শরীর খারাপ যন্ত্রণা নেওয়া যায় কিন্তু এই যে যন্ত্রণাটা এটা নেওয়া যায় না এমনই মানে এটা কষ্টদায়ক তো সেটাই আর কি তো সেটাই হয়েছে আমার আর এটা ঘুরে ঘুরে আসে এটা যদি কারো একবার হয় সেটা কিন্তু পুরোপুরি সারে না হয়তো বছর অন্তর ঘুরে আসলো কারো ছ মাস অন্তর ঘুরে আসে যার হয় সেই বোঝে একমাত্র যন্ত্রণাটা না দাঁড়ানো যাবে না শোয়া যায় ঠিকমতো না বসা যাবে না চলাফেরা তো অসম্ভব মানে কোনো কিছু করা যায় না এমনকি শোয়া অবস্থাতেও মানে যন্ত্রণা করে এপাশ ওপাশ হওয়া যায় না এই এইরকমই কষ্টদায়ক মানে ভীষণ কষ্টদায়ক মানে এর থেকে মেয়েদের আর কোনো কষ্ট হয় না এই সিস্টে যে যন্ত্রণাটা এটা যতক্ষণ না মানে ফেটে যাবে মানে ওটা বড় হয় সিসটা বড় হয়ে ওটা আবার নর্মালি অটোমেটিক্যালি ওটা ফেটে যায় ওষুধের মাধ্যমে ফেটে যায় বা এমনিতে অনেকে যার ঘরোয়া রেমেডি এটা ওটা জানে সেক্ষেত্রেও সেটাও কাজে দেয় তবে সেটা আমি বলবো মনে হয় অল্প থাকতে বেশি বাড়াবাড়ি হলে নিশ্চয়ই কাজে দেয় না তখন ওষুধ খেতে হয় তো ওই তো ওষুধ খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক এটা সেটা খেয়ে তারপরে আর কি ওটার থেকে রিলিফ পাওয়া যায় তারপরে আবার ঘুরে আসে এরকমই এটা এটা আমার ফার্স্ট হয়েছিল আজ থেকে প্রায় দশ বছর আগে তো তখন হয়েছিল তারপরে অন দু তিন বছর আর ছিল না তারপরে হঠাৎ আবার ঘুরে আসে তারপরে আবার দু বছর পর হলো কিন্তু এই গত এই দু তিন বছরের মধ্যে ঘন ঘন হয়েছে মাস এবার তো মাস পরেই হলো আর তার আগে এক বছর না দেড় বছর পরে হয়েছিল এইভাবে ধাপে ধাপে প্রায় এই নিয়ে আমার মনে হয় পাঁচবার আর কি ছবার হবে হয়েছে এইটা প্রবলেমটা ঠিক আছে তো এই আর কি তো তোমাদের বলে দিলাম কি হয়েছে তোমরা হয়তো বুঝবে না যে কী হয়েছে তাই বলে দিলাম একদম ফ্র্যাঙ্কলি পরিষ্কার বলে দিলাম এটাই আমার হয়েছে তবে এটা কিন্তু অ্যালোপ্যাথিতে চিকিৎসা আছে কিন্তু সেখানে সার্জারি করতে বলা হয় সার্জারি করলেই যে পুরোপুরি যে আর আসবে না তার কোনো গ্যারেন্টি নেই কিন কারণ এরকম অনেক আছে আমি অনেক সার্চ করে দেখেছি মানে সব কিছু শুয়েছিলাম তো শুয়ে শুয়ে সব মানে কদিন তো আর কোনো কাজ করতে পারিনি সব ভালো করে ঘেটেছি। বলছে যারা নাকি সার্জারি করে সার্জারি করার পরেও কিন্তু এটা ফিরে আসে একজন সার্জারি করেছিল তো তার নাকি আবার এক থেকে দেড় মাসের পরে আবার হয়েছে তো সার্জারি করলেই যে কিওর হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই তো সেটা আবার খুবই কষ্টদায়ক ওই সার্জারি করার পরে আবার সেই ড্রেসিং করতে যাওয়া ওটা খুব কষ্টদায়ক ওই ড্রেসিংটা করা তো ওইসব পথে তো আমি যেতে চাইছি না আমি চাইছি যে এমনি ওষুধের মাধ্যমে যদি পুরোপুরি কিওর হওয়া যায় সেটাই আমি চাইছি সে জন্যই তো আমারই ভুল আমি যদি হোমিওপ্যাথি ওষুধটা কন্টিনিউ করতাম তাহলে হয়তো এটা আমার ফিরে আসতো না একটু গাফিলতি হয়ে গেছে সেরে গেলে আর মনে থাকে না তখন ওষুধটা বন্ধ করে দিই এই এই হচ্ছে ব্যাপার কিন্তু আজ এবার যে আমি শাস্তি বা কষ্ট পেলাম মানে এতবার হয়েছে কোনোবার এরকম মর্মান্তিক শাস্তি কষ্ট পাইনি মানে যা কষ্ট পেলাম কদিনে তিন দিনে এটা আমার মরার আগের দিন পর্যন্ত মনে থাকবে যা কষ্ট আমি পেলাম তো এই কষ্টটা মনে রেখে এবারে আমি চলবো যাতে আমাকে দ্বিতীয়বার এই কষ্ট পেতে না হয় আর আমি যে ডক্টরের আন্ডারে মানে মিষ্টুগোপাল যে ডাক্তারের আন্ডারে আন্ডারে হয়েছে সো তো উনি অনেক বড় ডাক্তার আর কি কৃষ্ণনগরের ডক্টর সুধাংশু শেখর জানা তোমরা যারা কৃষ্ণনগরে থাকো জানো তো ওই ডাক্তারকেই দেখাবো আর কি উনি ছিলেন না তো আমি এমনিতেও যেতে পারতাম না মতো অবস্থায় তো এই হচ্ছে ব্যাপার তো অনেকটাই কথা বললাম তোমাদেরকে টোটালটা জানিয়ে দিলাম এখন ওয়েট করছি তোমাদের দাদা আসলে তার ব্রেকফাস্ট করবো তো এখন ওকে একটা ফোন করি ঠিক আছে তো চলো আজকে থেকে আশা রাখছি আস্তে আস্তে নর্মাল ব্লগ দেখতে পাবে আর এভাবে শুয়ে শুই কী বা ব্লগ করব ওদিকে ওরা কাজ করছে মা কাজ করছে তোমাদের দাদা কাজ করছে ওনাও কিছু কিছু কাজ করছে সেগুলো তো আমি আর ভিডিও করতে পারছি না ফোনটা আমার কাছেই রয়েছে সেজন্যই জন্যই নাহলে আর ব্লগ আর কী বানাবো